নমস্কার, রমণী হিসেবে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে বানাতে চলেছি কার্পলের পুর। দেখতে থাকুন কিভাবে কার্পলের পুর বানাই। কার্পলের পুর বানানোর জন্য আমি কার্পলগুলোকে দু আধখানা করে কেটে নিয়েছি। নিয়ে এবার জল দিয়ে গ্যাসে বসিয়ে দিচ্ছি কার্পল সেদ্ধর জন্য। কার্পলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কার্পলগুলোকে নামিয়ে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার কার্পলের ভেতরের যে জিনিসটা সেটা আমি বার করে নিচ্ছি। কার্পলের ভেতরের বীজ মাংসটা বার করে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে কাঁচা লঙ্কা, নুন আর একটু নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নিচ্ছি। এদিকে পাটায় আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে আর একটু পোস্ত দিয়ে ভালো করে এটা বেটে নেব। এবার ওই যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি সেটা নিয়ে নিচ্ছি আর সর্ষে বাটাটা দিয়ে আর একটু নুন হলুদ পরিমাণ মতন দিয়ে একটু সামান্য চিনি দিয়ে ভালো করে সেটা মিশিয়ে দু আধখানা করে নেওয়া কার্পলগুলোর ভেতরে পুরটা দিয়ে দেব। দিয়ে আমি একটা ভারী ভারী করে ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে, তার মধ্যে সামান্য নুন হলুদ দিয়ে সামান্য জল দিয়ে সেটা দিয়ে মোমের মতন এরকম প্রলেপ দিয়ে দিচ্ছি। দেখুন কার্পলটা আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে এই কার্পলের পুরগুলো দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে, ভেতরের মশলাটা রান্না হবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন দু পিঠি আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং ডিশে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করি রান্নাটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।